হঠাৎ করে অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট হয়েছি, দেখাতে এসেছিলাম, ভর্তি নিয়ে নিয়েছে। তো আজকে আর কোনো ভিডিও দিতে পারবো না, কি আর করবো বলো। কালকে হয়তো এখান থেকে মেয়ে শিফট করিয়ে নিয়ে যাবে, তো বড় মেয়ে কালকে আসবে, এসে এখান থেকে হয়তো ছুটি করিয়ে নিয়ে চলে যাবে বন্ডে সই করিয়ে, কারণ এখানে থাকা খুব কষ্টকর। চারপাশটা দেখতে পাচ্ছ তো, অ্যাকচুয়াল প্রচণ্ড কষ্ট, শ্বাসকষ্ট হচ্ছিল বলে আমার বান্ধবীরা, ওরা মানে ভগবানের মতন আজকে আমার কাছে, জানো ভগবান তো, ওরা আমার কাছে এমনিই এসেছে দেখা করতে, আর আমি তখন যন্ত্রণায় ছটফট করছি। ওরাই বলল আমার, দিদি চলো ডাক্তারটা আগে দেখিয়ে নিয়ে আসি হসপিটালেই। ওরা সরাসরি আমায় নিয়ে এসছে, আনা মাত্রই এখানে অ্যাডমিট করে নিয়েছে। কথা বলতে কষ্ট হচ্ছে, বেশি কথা বলতে পারছি না, আমি লুকিয়ে লুকিয়ে করছি, ওরা জানে না যে আমি ভিডিও করছি। স্যালাইন চলছে, হাতে স্যালাইন চলছে, ইঞ্জেকশন দিয়েছে প্রচুর, শ্বাসকষ্ট হচ্ছে। তো কালকে সকালে এক্স-রে হবে, ইসিজি হয়েছে, আমি তার রিপোর্ট জানি না, ব্লাড টেস্ট দিয়েছে অনেকগুলো, তারপর বুঝে যাবে। তো আমি আর আজকে কোনো ভিডিও করতে পারিনি, তোমরা প্লিজ সুমাদির পাশে থেকো, সুমাদির সব ভুলে যায়, সব রাগ দুঃখ সব ভুলে যায়, সুমাদির পাশে থেকো। আজকে কোনো ভিডিও দিতে পারছি না, মুখে ভীষণ যন্ত্রণা, জানি না হয়তো মা বাবা, বেশি কথা বলতে পারছি না, তোমাদেরকে আপডেটটা দেওয়ার জন্য নিলাম, জানি না কালকে ভিডিও করতে পারবো কিনা, শরীরটা প্রচন্ড খারাপ। আমি তো ভর্তি হতে আসিনি, দেখাতে এসেছিলাম, যার জন্য কিছু নিয়েও আসেনি, ফোনে চার্জ বেশি নেই, তাই জন্য আর বেশি দেরি করবো না, রেখে দেবো। শুধু তোমরা যদি দুদিন ভিডিও নাও যায় ভুলে যেও, চলো টাটা। এই ভিডিও করার জন্য জানো অনেক কষ্ট সহ্য করেছি, অনেক অপমান সহ্য করেছি, কিন্তু কখনো রাগ করে যদি বলিও ছেড়ে দেবো ছাড়তে পারি না, কারণ আমার একমাত্র বেঁচে থাকার সম্পদ আর কথা বলার লোক কি তোমরা, তোমাদের ছেড়ে যাওয়ার কথা আমি ভাবতে পারি না। কেউ অপমান করলে, বাজে কথা বললেও না কষ্ট হয়, কাঁদি, তারপর আবার ভুলে যাই। বড় মেয়ে আসবে কালকে, বলেছে যে এসে এখান থেকে বন্ডে সই করিয়ে নিয়ে যাবে অন্য কোথাও, অন্য কোনো হসপিটাল, নয়তো কলকাতাতেই নিয়ে চলে যাবে। দেখি যদি সেরকম না হয় বাড়ি চলে যাব, ভর্তি হয়ে থাকলে তো আমি ভিডিও করতে পারবো না, তবুও শরীরটার জন্য হতে হয় তাহলে হতে হবে, আর কিছু করার নেই। কি হয়েছে না হয়েছে আমি এখানে বসে বলতে পারবো না, বাড়ি যাব তারপরে বলবো, ঠিক আছে? আমার পাশে থেকে
এখানে আমি তো জানি না, তখন আমি যখন বলবো আমার সাথে কি হয়েছে ঘটনাটা, তখন তোমরা ভাববে যে দিদি এরপরেও তুমি আমাদেরকে ভিডিও করে জানিয়েছো। এখন তোমাদেরকে কিছু দেখাতে পারছি না আমার পরিস্থিতিটা, এরকম ভাবে ভিডিওটা করছি তার কারণ হচ্ছে এখানে ভিডিও করা বারণ। ওরা ভাবছে আমি কারোর সাথে কথা বলছি, তাই আমাকে এরকম ভাবে ভিডিওটা করছি। এরকম করে করলে তো ওরা ভাববে যে আমি ভিডিও করছি, তাই জন্য। বুকে প্রচণ্ড কষ্ট হচ্ছে, বুকের ভেতরটা। কালকে এক্সরে না করে অব্দি বোঝা যাবে না কি হয়েছে। ইসিজি হয়েছে তো, ইসিজি রিপোর্ট পারে জানি না, ইসিজি রিপোর্ট তো ওদের কাছে। আমি এখানে ভর্তি হতে চাইনি, মানে উপায় ছিল না, না হয়ে উপায় ছিল না, এত কষ্ট হচ্ছিল সেই সময়। ওরা দুই বোন যদি আমার কাছে না আসতো, আমি হয়তো নিঃশ্বাস নিতে পারতাম না সারা রাত্রি। সেই জন্য দেখাতে নিয়ে এসে ভর্তি নিয়ে নিয়েছে। উনি হাতে স্যালাইনটা চলছে, তো আর ভিডিওটা বড় করব না। আর এখানে বাইরে থেকে খাবার কিনে এনে দিতে বলেছিল, তখন বলল ডাক্তার না আসা অব্দি দিতে পারবো না খাবার, মানে বাই চান্স যদি বমি টমি হয়, তো সেই জন্য দেয়নি। পরে আমাকে বললো আপনি ভাত খেতে পারেন, তোমার এখানকার খাবার, ওটাই খেলাম বাধ্য হয়ে। কী করবো, ওরা ভাত ডাল আর ডিম সেদ্ধ খেয়েছি, দিয়েছিল সোয়াবিনের তরকারি, কুমড়ো আলুর তরকারি, ওগুলো আমি খাইনি, ওগুলো আমি খাইনি। আমাকে যখন তোমরা দেখবে না পরে, আজ এখান থেকে তো দেখতে বলতে পারছি না, তখন তোমরা বুঝতে পারবে, এখানে তো কিছু বলতে পারবো না। তো চলো আর বেশি বড় করবো না। অনেকগুলো ইঞ্জেকশন ওষুধ দিয়েছে, স্যালাইনের ভেতরে দিয়েছে, ফোনটা তো আমি রেখে দিয়েছি, ফোন ছাড়া কি করে থাকবো। ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, তবুও তোমাদের আপডেটটা দিলাম। আমাকে আমার আপডেট দেওয়ার তো কেউ নেই, অন্য লোকের বউ থাকে, মানে হাজবেন্ড থাকলে তার বউ থাকে, বউ থাকলে তার হাজবেন্ড থাকে, আমার তো সেটা নেই। এই মাথাটায় হাতটা এই সময় বড় দরকার, যেন বড় দরকার। বৈধব্য কষ্ট যাদের আছে তারা বোঝে, আর যারা এটা নিয়ে খিললি ওরাই, তাদের ভগবান শাস্তি দেন। দূরে বিয়ে হয়েছে তো হঠাৎ করে আসতে পারে না, আর ছোট মেয়ের তো ছোট বাচ্চা, প্রচন্ড আসতে পারেনি। ওরা এসেছে, ওদেরকেই বলেছি আমি আগে, ওরা এসেছে ভগবান মতো, ভগবান ওদের বলতেও হয়নি, বিশ্বাস করো ওদের বলতে হয়নি আমাকে নিয়ে চল, ওরাই জোর করে টেনে নিয়ে এসছে আমার। আর ভর্তি হবো সেটা তো জানি না, ভেবেছি দেখিয়ে টেকিয়ে নিয়ে যাবো, যদি এক্সরে করতে বলে এক্সরে টেক্সরে করবো, বা ইসিজি করতে বললে ইসিজি ইসিজি করে তারপর বাড়ি চলে যাব। ভর্তি হতে হবে এটা বুঝতে পারি। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সমাধির পাশে যদি মনে হয়